যে আমাদের গাইস পছন্দের ইয়েলো কালারের ফ্লাওয়ার কল্ড কলাবতী। এই যে আমাদের কলাবতী গাছ দুইটা ফুল ফুটেছে, কলাবতী গাছে দেখেন কি সুন্দর দুইটা ফুল, আর ওইদিকেও একটা ফুটছে, ওইটা মরে যেতেছে কেন জানি, কিন্তু এইখানে দুইটা ফুটছে কলাবতী। স্পেশাল কলাবতী আমাদের একদম সব সময় ফুল দিয়ে রাখে, প্রত্যেক দিন, এভরি ডে, এভরি নাইট। ওয়েলকাম টু সময় এখন ব্লগার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে, জানি আপনারা অপেক্ষা করছেন। তো আগামীকালকে 1 তারিখ আমরা স্টার উঠাবো, লাইটিং করব, ক্রিসমাস ট্রি সাজাবো, কবরস্থানে মোমবাতি প্রজ্বলন করব। থাকেন আপনারা আমাদের সাথে, পর্যায়ক্রমে সব দেখতে পাবেন। আজকে আমি মোটামুটি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, আর এই যে তারাটা আমি সেট করেছি, তবে আগামীকালকে আপনাদের দেখিয়ে আমি এর ভিতরে লাইট সেট করব। থাকেন আমার সঙ্গে, ভালো লাগবে। আমার হচ্ছে দলিল লেখকের অফিসে সভাপতি যে বিশেষ চেনা সাইফুল ভাই, ওনার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, যে একটা কাজের জন্য, আপনারা জানতে পারবেন পরে কাজটা কি। এটার জন্য আরও দুটো পেপার আমার দেওয়ার কথা, আমি সময় পাচ্ছি না, এই 2 দিন ধরে এমন কাজ, সকাল থেকে শুরু হয় সন্ধ্যা, ভাবি যে যাবো যাবো, তো আজকে আগেই সকালে নাস্তা খেয়েই একটু বসেই আমি রেডি হয়ে নিয়েছি, এর জন্য যে আজকে হচ্ছে কাজটা শেষ করে তারপর ঘরের কাজ ধরবো। আর ঘর তো মোটামুটি কিছুটা গুছিয়েছি, এখন অনেক কাজ, অনেক আজকে এই যে দরজাগুলায় রং করা হচ্ছে, দরজাগুলা রং করা হচ্ছে, রঙের কাজ শেষ হলে সাজানোর কাজ হবে, সাজানোর কাজটা রং শেষ করার আগে সাজানোর কাজ করা যায় না। কিন্তু ফার্নিচার তো অনেক, নিচে রাইখা দিলে কুকুর টুকুর বসে, ওর জন্য ফার্নিচার উঠায় টুটায় একদম অনেক ঝামেলা তার মধ্যে দিয়ে আছি। তো আমি যাচ্ছি সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, আপনাদের যদি পারি কিছুটা দেখাবো, থাকেন আমার সঙ্গে, তারপর এসে আজকে ফুল গাছগুলো উঠাবো আশা করি সিঁড়ির পাশ দিয়ে। তো আমি বাইরে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে বাইরে চলেন। ছেলে অনলাইনে পরীক্ষা দিচ্ছে, তার জন্য ওকে আর নিয়ে বের হতে পারি না, ও থাকলে ও মাঝে মাঝে ভিডিও করে, কিন্তু যেহেতু ও নেই আমি একা একা যাচ্ছি, তার জন্য আর বারবার ভিডিও করা হয়ে ওঠে না। জঙ্গল পোড়ানো হইতেছে, এই যে সামনে বউ ফিফি চলে আসলো, আর আমি গিয়েছিলাম দলিল লেখকের অফিসে, সেখানে কাজ সেরে বাজার করে ফিরলাম, ভালো মাছ পেলাম কয়েকটা। না না, পুকুরে মুখ দেবে, আপনি চলেন উপরে নিয়ে যান। হ্যাঁ, আসেন উপরে দেন রং। এই যে আমাদের একটি গাছ লাগানোর আইটেম, আরও একটি, সেই আইটেমটি রং করা হচ্ছে, আর এইটা রং করছে একটি স্পেশাল মিস্ত্রি, যাকে দেখানো যায় না আর কি, মা বললো আমাকে দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যায় না, আমি বলছি দূর থেকে এটা দেখা। হ্যাঁ দেখাচ্ছি তো, আরো দূরে যা। আর কত দূরে যাব? ওই যে ম্যাক্স চলে এসেছে, ম্যাক্স না এটা দেখাও, ওই যে ম্যাক্স চলে এসেছে, আর এই যে জিনিসটা, এটা লোহার একটা গেটের মতো, তো এটা আমরা ভাবছি ফুল গাছ ঝুলাবো, তার জন্য আমার মেয়ে সুন্দর করে রং করে নিয়েছে। এই যে আমাদের ব্যাক সাইডটা রং করা হয়েছে, এই সাইডটাতেও রং করা হয়েছে, দেখা যাচ্ছে না কিন্তু এই সাইডটাতেও রং করা হয়েছে, মানে সব সাইডে আর কি রং করা হয়েছে। এই যে আমাদের
জায়গার একটি ডিজাইনেবল ফ্লাওয়ার যে আমাদের এখানে এগুলাকে রং করা হয়েছে, চকচক করছে, চকচক পুরো ফাইন হয়েছে, ফাইন একদম। জ্যাকেটের উপরে ফুল গাছ রাখা হবে, যে সুন্দর লাগছে দেখতে। আর এখান দিয়ে ফুল গাছের টপ টপে রং করা হয়েছে একদম, যেন দেখতে সুন্দর লাগে। যে এখান দিয়ে রং করা হয়েছে, এখান দিয়েও রং করা হয় নাই মনে হয়, রং করা হয় নাই, এখান দিয়ে রং করা হয়েছে হালকা হালকা, ধরা যাবে না, শুকায় নাই। আজকে আরও দুটো জিনিস বের করে দেয়া হয়েছে, সেটা হচ্ছে রকিং চেয়ার টেবিল, আর একটা জুতার র্যাক আছে, ওটা কালকে বের করে দেব, তাহলেই আমার কাজ শেষ। আজকে দাদা বলছিল যে আজকের কাজ শেষ করে দেব, আমি তো বললাম যে না, কালকে আপনার আসতে হবে, কালকে টুকিটাকি আর কয়েকটা জিনিস আছে, এগুলো শেষ করে দিলে শেষ। আর এই যে হচ্ছে আমার কাকা তো বোনের মেয়ে, আর এ হচ্ছে বড় ভাইয়ের ছেলে, দুজন নিজ দিয়ে খেলাধুলা করছে। হ্যাঁ, ও তো চলে গেছে স্বপ্ন, চলো আমরা যাই। ওরে বাবা রে, আরেকবার আরেকবার স্বপ্ন, আরেকবার না, এইখানে তাই তুমি করো, এইখানেই করো, পারবা পারবা, ও বসতে হবে, আচ্ছা আমি পা দিতেছি, তুমি করো করো, উড়ে বাবা রে। এবার অ্যারি, ওয়াও, অ্যারির পা একদম অনেক উঁচুতে ওঠে, তাই না রে? গ্লাইড গ্লাইড, ওটা দেখো, এই যে দেখেন গাইস, এখন বাজে 5:30, মা এখন আমার মার জন্য নিয়ে খেতে বসেছি এখানে। কি করবো তোমরা দেখো না, কি করলাম সারাদিন, কাজ বাজ কাজ বাজ, ভিডিও পোস্ট করো কিভাবে তুমি? আমি তো স্নান করে উঠলাম, সারাদিন কাজের পরে স্নান করে এসে খাইতেছে, এখন যে শুভ আহ কি মজা, তারপরে অগ্নির হাতের এক কাপ গরম গরম চা। আজকে আমি করতে পারবো না, কিছু নদী করবে, হি 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 হি। তো আজকে আমরা মোটামুটি ঘর গুছানো শেষ করে ফেলছি, এখন আর কি বাকি আছে অগ্নি? লাইটিং, আর ফুল গাছ সাজানো। অগ্নি আজকে তারা বের করে নিয়ে আসছে, তারাটা দেখাই সোদের, দেখাইছি। এখনো আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্রিসমাস ট্রি আর তারা এই দুইটা সাজাইয়া আমরা শুরু করব ওই মাস, ডিসেম্বর মাস ভরে আমরা বড়দিনের অনুষ্ঠান করি, তাই না অগ্নি? পুরো মাসটাই আমাদের বড়দিনের মতন, মতন না বড়দিনের মাস। টাকা টাকায় বেশি মজা হয় না, বেশি মজা হয় হলো এই আমাদের ফরিদপুরে, আমার বোন টোনরা আসে। আপনারা হলো অনেক রকমের প্রশ্ন করেন, সেদিনে একটা কুকিং চ্যানেলের থেকে বলতেছিল যে তোমার অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া উচিত, তুমি ডিজার্ভ করো, তুমি মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করো। খুব ভালো লাগছে, আপনারা এইভাবে আমাকে অনুপ্রেরণা দিলে আমার আর কিচ্ছু লাগবে না। অনুপ্রেরণা পাইলে আসলে মনে একটা শক্তি আসে যে আমি ঠিকই পারবো। আসলে আমি তো আগেও একবার বলছি, আবারও বলি যে আমি কিন্তু গান জানি, আমি রান্নারও অনেক কিছু দেখাতে পারি, কিন্তু আপাতত আমি যে টাইমটা দিয়ে যাচ্ছি, যে জার্নিটা বলে, যেটা যে জার্নিটা আমি করছি, এই জার্নিটা আসলে আমি দেখাবো এই কারণে, দেখাচ্ছি এই কারণে,
এই আমার জীবন দিয়েই আমি লাইফস্টাইল ব্লগটা শুরু করেছি, এই কারণে যে অনেকে আছে যে স্বামী অসুস্থ হলে অনেক কষ্ট পায়, অনেক মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু না আপনারা মনে জোর রাখবেন, সব সময় ভালো থাকেন আপনারা এটা চাই, কিন্তু কেউ কখনো অসুস্থ হলে আসলে ওই মনমরা হয়ে থাকলে বা সেবা শুশ্রূষা করলাম না কি হবে টেনশন করে আরও বেশি ক্ষতিই হয়, ভালো কিছু হয় না। তার থেকে আপনি মন নিজে ভালো থাকেন, মন ভালো রাখেন, আপনার স্বামী সন্তান যে অসুস্থ তার সেবা শুশ্রূষা করেন, তার উপকার হবে আপনার উপকার হবে। আমি লাইফস্টাইল ব্লগার যে ভূমিকাটা পালন করছি এটা ঘটনাটা হচ্ছে এইটাই যে আমার এই বিয়েগুলো দেখে আপনারা অনেকটা অনেক কিছু বুঝবেন জানবেন। আর সাহস তো অবশ্যই সঞ্চয় করবেন, সব সময় সাহস রাখবেন মনে, চিন্তা করবেন দিদি পারলে আমরা পারবো না কেন, আপনাদেরকেও পারতে হবে। তো আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা সুস্থ থাকেন, সময়ক্ষণ ব্লগারের সাথে থাকেন, টাটা, বাই বাই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় এখন ব্লগারের সাথে থাকবেন, টাটা, বাই বাই, ইয়া বাই।